একটু ডিটেলসে বলতে হবে। বেসিক্যালি আমাদের সারা দিনে যে ভিটামিন ডি রিকোয়ারমেন্ট অ্যাজ পার এজ এবং সেক্স, কোনোভাবে এটা আসলে খাবার দিয়ে 15% 15%-এর বেশি সম্ভব না রিকোয়ারমেন্ট ফুলফিল করা। অর্থাৎ 100%-এর মধ্যে 15% ফুলফিল করা সম্ভব হয় খাবার থেকে। সেই খাবারগুলো সাধারণত ডিমের কুসুম, ফ্যাটি ফিশ, দুধ, একদম নর্মাল রেগুলার দুধ, এগুলো থেকেই সাধারণত বলা হয় ভিটামিন ডি পাওয়া যায়। পনির, চিজ মানে বা ছানা, এই ধরনের খাবার, ঘি বাটারও কিছুটা। কিন্তু আপনি 15% রিকোয়ারমেন্ট ফুলফিল করলে তো আপনার ডেফিসিয়েন্সিস হবেই, যার জন্য এটার মেইন 85% শুড কাম ফ্রম সান। অর্থাৎ আপনি যখন রোদে যাবেন 11টা থেকে 1টার মধ্যে, রোদটাতে 10 মিনিট যদি আমরা সান কন্ট্যাক্টে থাকি, আল্লাহ প্রদত্ত ন্যাচারাল ভিটামিন ডি আমাদের শরীর তৈরি করতে পারে। এখন আসেন আপনি যে প্রশ্নটা বলেছেন, আসলে জাতীয়ভাবে সবাই দেখা যাচ্ছে, আমি স্ট্রেনটা বলি, 40,000 ইউনিটের ম্যাক্সিমাম প্রেসক্রিপশনে আমি পেয়েছি যারা নিজেরাই খাচ্ছে সপ্তাহে একটা করে। আপনি যখন ভিটামিন ডি লেভেল চেক করবেন, তখন এই রিপোর্টটা যদি একটু ভালো মতো দেখেন, একটা জায়গায় আসবে হচ্ছে ডেফিসিয়েন্সি, একটা জায়গায় রিপোর্ট হয় ইনসাফিসিয়েন্সি, আর একটা জায়গায় সাফিসিয়েন্ট আর টক্সিক। যেহেতু আপনি ডক্টর, আপনি বুঝছেন যে 4টা লেভেলে কিন্তু আমরা ভিটামিন ডি রিপোর্টিংটা হয়। তো যার আসলে ডেফিসিয়েন্সি, সে হয়তো 40,000 খেলো ঠিক আছে, কিন্তু যে জানে না ডেফিসিয়েন্সি না ইনসাফিসিয়েন্সি এবং সে অনেক লাগাতার খেয়ে গেল, তাহলে কিন্তু টক্সিসিটিও হতে পারে। সো একটা কোর্স শেষ করার পর, সাধারণত 14 উইক অথবা 16 উইক কোর্স শেষ করার পর, নিয়ম হচ্ছে স্ট্রেংথ কমিয়ে ব্যালেন্সিং এ যেতে হয়। অর্থাৎ এখানে সাপ্লিমেন্টেশন প্রয়োজন, শুধু ফুড দিয়ে ভিটামিন ডি আসলে আপা কখনোই পসিবল না ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করা।